সব সময় একই ধরনের ব্রেকফাস্ট করতে করতে বোর লাগে না? মানে আমার তো লাগে, মাঝে মাঝে মনে হয় একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, ডিফারেন্ট কিছু খাওয়া যায় কিনা, ডিফারেন্ট কিছু বানানো যায় কিনা। সেরকম একটা রেসিপি নিয়ে আমি আজকে এসেছি আপনাদের কাছে। স্পেশালি ছেলেরা অনেকবার কমেন্ট করেছে, তারা আমার কাছ থেকে চায় খুব সিম্পল অ্যান্ড টেস্টি একটা খাবারের আইটেম। সেরকম একটা আইটেমে নিয়ে এসেছি আফগানি অমলেট। শুনে মনে হচ্ছে এটার জন্য অনেক কিছু লাগবে, অনেক কষ্ট হবে বানাতে, কিন্তু একদমই না, খুবই সিম্পল। সো এটাকে কিভাবে বানায় চলুন কিচেনে গিয়ে দেখাই। আফগানি অমলেট বানাতে আপনার লাগবে আলু 3টি, ডিম 4টি, টমেটো 2টি, পেঁয়াজ 2টি, অল্প কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, গোলমরিচ এবং তেল। ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো একটা ফ্রাইং প্যান তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে সেখানে অ্যাড করতে হবে প্রথমে কিউব করা আলু। আমাদের তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেলে সেখানে কিউব করা আলু দিয়ে দিব। আবার কিছুক্ষণ ফ্রাই করতে হবে। নেক্সট স্টেপ হলো এটার মধ্যে আমরা দেবো হচ্ছে টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে। সুন্দর করে মিক্স করে ফেলুন সবগুলোকে। যখন দেখবেন তিনটে জিনিসই একটু নরম হয়ে আসছে, তখন সেটার মধ্যে আপনি একটু পেপার ক্রাশ করে দিয়ে দিবেন। আর তারপর সল্ট আপনি দিবেন, আপনি আসলে যতটুকু সল্ট নিজে খেতে পছন্দ করেন, যে পরিমাণটা লাগবে সেটা। এক একজন বেশি খায়, একজন কম খায়, কম খাওয়াটাই ভালো, তো সেটা নিজের পুরো জিনিসটাকে মিক্স করে আমরা 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কভার করে ফেলবো। তো 7 মিনিট হয়ে গেছে, 7 মিনিট পর খুলে দেখি কি অবস্থা। মনে হচ্ছে সব গলে গেছে। টেস্ট করার জন্য যেটা করতে পারেন সেটা হলো জাস্ট যে কোনো একটা আলুকে একটু প্রেস করে দেখবেন, সেটা যদি ইজিলি ভেঙে যায় তার মানে এটা রেডি অ্যান্ড আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যেতে পারবো। এখন নেক্সট স্টেপটা হলো এটার মধ্যে ডিম অ্যাড করা। তো সেক্ষেত্রে ডিমটা নিয়ে জাস্ট উপর থেকে সেটা ছেড়ে দিতে হবে। তারপরে এখানে কুচি কুচি করে কাটা ধনিয়া পাতা উপর থেকে গার্নিশ করে দেবেন। আর কাঁচামরিচ দেন। পুরো জিনিসটাকে আমরা আরো
চার মিনিটের জন্য কভার করে রেখে দেব একদম হালকা করে। খুলে দেখি কি অবস্থা। অলমোস্ট ডান। এখন আমরা আবার একটু পেপার ক্রাশ করে উপর থেকে দেব আর জাস্ট এক পিঞ্চ লবণ। আমরা আবার কভার করে দেব আর দু মিনিটের মধ্যেই হয়ে যাবে। দু মিনিট হয়ে গেছে, এখন দেখি কি অবস্থা। একদম রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখেন, দেখতে খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে, খেতেও হবে ইনশাল্লাহ। এটাকে এখন সার্ভ করার একটা ছোট টেকনিক আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হলো আমরা পিৎজা যেভাবে নিই এটাও সেভাবেই নিব। একটু ক্যামেরাটা কাছে আসলে আমরা দেখাতে পারবো। নাও ইটস টাইম টু ইট। আমি ইউজুয়ালি এটা সার্ভ করি ব্রেডের সাথে, আপনারা খালিও খেতে পারেন বা অন্য কিছুর সাথেও খেতে পারেন। আমার তো আপনাদের অমলেট খেতে খুবই ভালো লাগে, আপনারা বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে।